মনের মতো কাউকে পাচ্ছি না যার ওপর ভরসা করা যায় তাই বিয়ে করছি না এছাড়া বিয়ের জন্যই শুধুমাত্র বিয়ে করতে চাই না সবাই বিয়ে করে ফেলছে তাই আমাকেও এখন তাড়াহুড়া করে করতে হবে আমি এমনটাও ভাবি না কাজ নিয়েও দেখবেন আমার কোনো তাড়াহুড়া নেই হুট করে বিয়ে করে ফেললাম আর দেখা গেলেও বনিবনা হলো না পরে আবার ডিভোর্স এর চেয়ে বিয়ে না করাই ভালো ঝামেলায় পড়তে চাই না কথাগুলো বলছিলেন চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি গণমাধ্যমের সাথে একান্ত আলাপচারিতায় বিয়ে প্রসঙ্গে জানতে চাইলে এই কথাগুলো বলেন তিনি নিজের বিয়ের গুঞ্জন নিয়ে তিনি বলেন এর কোনো সত্যতা নেই মানুষ আমাদেরকে নিয়ে গসিপ করবে বলবে এটা নিয়ে কিছু বলতে চাই না এটা স্বাভাবিক আর বিয়ে যদি করি তাহলে সবাইকে কেন বলবো না এটা তো কোনো ক্রাইম না আমি এমন কিছু করি না যা মানুষের কাছ থেকে আমাকে লুকাতে হবে বিয়ে যখন করব তখন সবাইকে জানিয়েই করব ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন ভবিষ্যতে সাহিত্য নির্ভর ভালো ভালো ছবিতে অভিনয় করতে চাই নারী প্রধান গল্পের সিনেমায় কাজ করতে চাই আগে প্রথম যখন চলচ্চিত্রে এসেছি তখন খুব ভালো জানতাম না বুঝতাম না না বুঝে অনেক ধরনের ছবিতে অভিনয় করেছি এখন সময় ও বয়সের সঙ্গে সঙ্গে বুঝতে শিখেছি কোন ধরনের গল্প দর্শক পছন্দ করে কোন ধরনের গল্পে আমার কাজ করা উচিত অভিজ্ঞতা থেকে এতদিন অনেক কিছু শিখেছি সেই হিসেবেই ভবিষ্যতে কাজ করে যেতে চাই প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচডেও এফস এ